প্রিয় দর্শকবৃন্দ, আমি শাহ আপনাদেরকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজ আমার ভিডিওতে আমি দেখাবো কিভাবে freelance.com এ কাজের জন্য বিড করতে হয়। তার জন্য আমাদেরকে প্রথমে ব্রাউজে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই পেজটা চলে আসবে। এখানে স্কিল অপশন আছে, প্রথমে আমরা স্কিলটা সেট করে নেব। আমি টাইপিং, কপি টাইপিং এবং ফটো এডিটর চুজ করে নিলাম। স্কিল সেট করার পরে সার্চ দিলেই আমাদের এই ক্যাটাগরিতে যে কয়েকটি জব অ্যাভেলেবল আছে সবগুলো চলে আসবে। তারপর আমরা আমাদের সুবিধা মতো জব, যেটা যে বিষয়ে আমরা দক্ষ, সেই জবটা খুঁজে খুঁজে বের করে আমরা জবের জন্য বিড করতে পারি। এখানে একটা জব আছে, নিড এ ফটোগ্রাফার, নিড সামওয়ান টু টেক ফটো অফ মাই হাজব্যান্ড। এটা যদি আপনার ফটোগ্রাফির বিষয়ে কোনো দক্ষতা থাকে তাহলে সেটা করতে পারেন। তারপরে আমরা নেক্সট পেজে যাব। এটা রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ, এটা ফটোশপের কাজ জানা থাকলেই করতে পারবেন। তারপরে সেকেন্ড পেজে চলে আসলাম। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, আমরা যারা পার্ট টাইম ফ্রিল্যান্সার হিসাবে কাজ করতে চাই তাদের জন্য আমার রেকমেন্ডেশন, এখন ফ্রিল্যান্সারের প্রিমিয়াম ভার্সন নেওয়ার কোনো দরকার নেই, কারণ তার জন্য টাকা পে করতে হবে। আর যদি আপনি ফুল টাইম নিতে চান তখন আমার সাজেশন, আপনি কিছু পোর্টফোলিও বিল্ড করার জন্য ফ্রিল্যান্সের কিছু স্কিল টেস্ট আছে যেগুলো আপনাকে পে করে স্কিল টেস্টগুলোতে অংশগ্রহণ করতে হবে। তারপরে আপনার ওরা সার্টিফিকেশন দেবে যেটা আপনার পোর্টফোলিওতে থাকবে, আর কাজ পাওয়ার ক্ষেত্রে এগুলো অনেক সাহায্য করে। সো আমি মূল টপিকে চলে আসি। এটা কপি পেস্টের একটা জব আছে, এটা শুধুমাত্র দেখে দেখে কপি করার পরে আপনার এই কাজটার উপরে ভিত্তি করে। তো এটাতে ক্লিক করলে আমরা এই প্রজেক্ট সম্পর্কে দেখতে পারবো। এটা 100 থেকে 400 রুপির মধ্যে। এটা মূলত বাংলাদেশের একজন এই জবটা পোস্ট করেছে। এখানে অ্যাভারেজ বিডিং 197 রুপিস। তো আমরা এই প্রজেক্টের জন্য বিড করব। বলে রাখা ভালো, নতুন অবস্থায় আমরা যথাসাধ্য চেষ্টা করব সব থেকে কম যে রেটটা আছে সেই রেটটা দেওয়ার জন্য, কারণ নতুন অবস্থায় জব পাওয়ার জন্য অনেক দিন অপেক্ষা করতে হয়। সো আমরা সবসময় চেষ্টা করব আমাদের বেস্ট এফোর্ট দিয়ে কম রেটটা জন্য অ্যাপ্লাই করা। এখানে 250 রুপিস দেওয়া আছে পার আওয়ার, আমরা এটাকে 150 করে নেব। তারপরে প্লেস বিড ক্লিক করলে আমরা দেখতে পারব এখানে আমাদের বিড চলে আসছে, প্রপোজালটা চলে আসছে। আর নিচে যদি আমরা চেক করি তাহলে দেখতে পারবো আরও যারা এই জবের জন্য বিড করেছে তাদের প্রাইসটা কীরকম আর আমাদের প্রাইসটা কী। সো এভাবে প্রথম কাজের জন্য আপনাকে হয়তো বা অনেক দিন অপেক্ষা করতে হবে, কিন্তু আপনি যদি চেষ্টা করে যান তাহলে কোনো একদিন পেয়ে যাবেন আপনার সেই কাঙ্ক্ষিত জব। এভাবে ব্রাউজে ক্লিক করে আরবার আমরা মেইন মেনুতে চলে যেতে পারবো যে কোনো সময়। যাওয়ার পরে আমরা যদি আরও বিড করতে চাই আমাদের ইচ্ছা মতো জব, সেগুলোতেও বিড করা যাবে। তো আমি আরও একটা দেখাবো এখন। এখানে একটা জব আছে, কনভার্সন অফ পিডিএফ ইন্টু ওয়ার্ড,
এটা $20 থেকে 167, এটাতে ক্লিক করলে আমরা দেখতে পারতেছি এখানে 1500 রুপি থেকে 1250 রুপি এই প্রজেক্টের জন্য ইন্ডিয়াতে থেকে এই জবটা পোস্ট করা হয়েছে। এরকম আপনার সবগুলো ফিল আপ করে প্রপোজাল রেডি করে প্লেস স্পিড নিচে ক্লিক করে দিলেই আপনার প্রপোজাল এখানে সাবমিট হয়ে যাবে। তারপরে এভাবে একের পর এক বিড করার পরে কোনো এক সময় আপনি আপনার সেই কাঙ্ক্ষিত জব পেয়ে যাবেন। এভাবে আপনার পোর্টফোলিও বিল্ড হবে আস্তে আস্তে। আজ এ পর্যন্তই। আপনার যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার নিচের কমেন্ট বক্স